হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখো বসে বসে কী করবো এগুলো একটু ক্লেগুলো কিনেছি তো কিনে এগুলো বানানোর চেষ্টা করছি হ্যাঁ তো এগুলো মোবাইলেই দেখেছি আমি তো খুব ভাইরাল হয়েছে জিনিসটা তো একটু নিজেকে এরকম করে করার চেষ্টা করি বানানোর চেষ্টা করি কতটা কী হয় জানি না আমি তবে চেষ্টা করি তো দেখো তোমরা কমেন্ট করে বলো কেমন হলো বানানোটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে অবশ্যই তো দেখো এখানে ব্ল্যাক কালারটাকে প্রথমে একটু নিয়ে ওটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করব আর এখানে ব্লু আর হোয়াইট কালার মিক্সড করে একটা কিছু করার চেষ্টা করছি তো দেখো কি করছি এখানে এইভাবে একটু জলের মতন করার চেষ্টা করছি জলের কালার আর এটা দেখো একটা বোর্ড কেটে নিয়েছি চৌকোনো করে আর এখানে দেখো এটাকে আমি এইভাবে সেট করে দিলাম ব্লু আর হোয়াইট কালার মিক্স করে একটা জলের কালার হয়ে গেছে তো আর এই যে মিক্স করেছিলাম ব্ল্যাক আর হোয়াইটটা আর এইটাতে আমি পাথরের মতন এখন ছোটো ছোটো করে এখানে শেপ দেওয়ার চেষ্টা করব দেখো এইভাবে পাথরের মতো শেপ দিচ্ছি এরকম করে ছোটো ছোটো করে আর এই জিনিসগুলো এত সুন্দর বানাতে এত ভালো লাগে তো এরকম করে বানাচ্ছি আমি দেখো ছোটো ছোটো করে পাথর করে দেবো সাইডগুলোতে লাগিয়ে দিয়ে আর খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো এই দেখো সবগুলো লাগিয়ে নিচ্ছি আমি তো এই দেখো আমি এইভাবে সবগুলো সুন্দর করে লাগিয়ে নিলাম দেখতে এখন কতটা সুন্দর লাগছে বলো তো বুঝতেই পারছো এটা কি হতে চলেছে তোমরা জানো তো আমি একটু করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বানালাম জিনিসটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো যখন টাইম পাই তখন এগুলো বসে বসে একটু করি আর এই দেখো একটু গ্রিন কালার নিয়ে নিলাম গ্রিন কালার নিয়ে এটাকে একটু পদ্ম পাতার শেপ দেওয়ার চেষ্টা করছি জানি না কতটা কেমন কি হচ্ছে তোমরাই জানিও কমেন্ট করে এই দেখো পাতার মতো হয়েছে কিছুটা দেখতে একটু ডিজাইন করার জন্য আমি এই দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে দেবো পদ্ম পাতাটা দেওয়ার করার চেষ্টা করছি এইভাবে পদ্ম দুটো করে নিয়েছি দুটো পদ্ম এখন আমি এরপর সেট করে দেব দেখো এইভাবে করে নিয়েছি দুটো পদ্মপাতা আর এখানে একটা হাঁস করার চেষ্টা করছি দেখো আমি কেমন আমাকে বানাচ্ছি হাঁসটা এই দেখো দুটো হাঁস করছি তো এইভাবে দেখো দুটো হাঁস করে নিলাম এই দেখো কীষণ দেখতে হয়েছে বলো ছোট্ট একটা পুকুর তার মধ্যে পদ্মপাতা আর দুটো হাঁস বসে আছে তো এইভাবে দুটো হাঁস বসিয়ে দিলাম এই হাঁসটা বেশি দেখতে কি উঠ লাগছে খুব সুন্দর হয়েছে আমি বলছি করে আমি নিজেই বলি ভালো লাগছে তো দেখো আর মনে হচ্ছিল একটু কি যেন একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ এটা করে নেওয়ার পরে তারপর মনে হলো কিছু একটা দেওয়া উচিত পদ্ম পাতা আছে পদ্ম ফুল দিলে মনে বেশি একটু ফুটবে জিনিসটা অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর মনে হলো যে না একটা পদ্ম ফুল বানিয়ে নিই তো এটা আবার রেখে আমি একটু পদ্ম ফুল করার চেষ্টা করলাম তুমি দেখো পিঙ্ক কালারটা নিয়ে দুটো পদ্ম ফুল আবার তিনটে সেট করে দিয়েছি জলের মধ্যে আমার হচ্ছে জলের মধ্যে সঙ্গে পদ্ম ফুল ফুটে আছে তো মনে হয় এটা দেখতে বেশি সুন্দর লাগছে ফুলটা দিয়ে বেশি ফুটেছে জিনিসটা তো তোমরা কেমন জানিও কেমন হলো বানানোটা আমার কেমন লাগছে দেখতে বলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না